হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সুস্মিতাস ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। তো আজকে দেখো, মাম্মা পাপা আর কুটু তিনজনে মিলেই কিন্তু আজকে একটুখানি ঘুরতে বেরিয়ে পড়েছে বিকেল বিকেল। রোজদিনই একটু আধটু ঘুরতে বেরোনোই হয় বিকেলবেলা, তবে আজকে কিন্তু আমরা এসেছি খুব সুন্দর একটা জায়গায়। হ্যাঁ, ভিডিওটা দেখে তোমরা আন্দাজ করেই ফেলেছো, এটা হলো একটা ছোট্টখাট্টো চিড়িয়াখানা, যেটা কিনা আমাদের কিন্তু ইকো পার্কের মধ্যে রয়েছে। অনেকেই হয়তো জানো না, ইকো পার্কের মধ্যে একটা জায়গা রয়েছে হরিণালয় বলে, তো ওখানে কিন্তু ছোট্ট একটা চিড়িয়াখানা রয়েছে। ছোট্ট বলাটা ভুলই হবে, আগে বেশিরভাগ পাখি টাখি ছিল, হরিণ ছিল, তবে এখন কিন্তু দুটো বড় বড় জিরাফ এসছে, একটা জেব্রা এসছে, আর একদম কাছ থেকে দেখেছি তো কি অপূর্বই দেখতে লাগছে তাদেরকে। সবাইকে তোমাদের দেখাবো, দাঁড়াও আস্তে আস্তে। যেহেতু এখানে বেশি পাখিই দেখতে পাবে তুমি, তাই সবার আগে এখানে দেখো বিভিন্ন ধরনের পাখি। প্রকৃতির যে কি অপরূপ সৃষ্টি, সত্যি মানে না দেখলে বোঝা যায় না। আমি জাস্ট দেখছি আর মুগ্ধ হয়ে যাচ্ছি, আর সাথে আমার কুটুও এত এক্সাইটেড হচ্ছে, বিভিন্ন রকমের পাখিদের আওয়াজ, আর সামনে থেকে পাখিগুলোকে দেখছে তো ও কিন্তু ভীষণ মানে মজা পাচ্ছিল। স্পেশালি ওকে দেখানোর জন্যই কিন্তু আমরা এখানে এসেছি। আর এই যে এনাকে দেখো, ইনি ঝুলছেন এখন, উনি নিজের মতন খেলা করছে। আর এই যে যেটা তোমাদেরকে আমি শুরুতেই বললাম, তো এখন দেখো এইখানে হচ্ছে দুটো জিরাফ আছে। তো আমরা প্রথমে না জানতাম না, আমরা এখানে এই সূর্যমুখী ফুলগুলো দেখেই এদিকে এসেছিলাম, কিন্তু একটু পরেই দেখি দুজন স্বামী স্ত্রী হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হতে পারে, ভাই বোন হতে পারে, আমাদের ঠিক জানা নেই। তবে ওনারা দুজন কিন্তু আস্তে আস্তে করে হাঁটতে বেরিয়েছে। আর এদিকে আবার কুটু হাঁটতে হাঁটতে ও আমাদের দেখালো যে ওইদিকেও একটা পাখি ডাকছে। বিভিন্ন ধরনের পাখি, সবুজ টিয়া আছে, কালো রঙের আছে, সাদা রঙের আছে, বিভিন্ন ধরনের টিয়া পাখি আছে, আর কি অপূর্ব দেখতে। যারা এই জায়গাটায় কখনো যাওনি, আমি তাদেরকে একবার অনুরোধ করব অন্তত ঘুরে এসো, স্পেশালি যদি বাচ্চারা থাকে, ওরা কিন্তু ভীষণ এন্টারটেইন হবে। জেব্রার গায়ে ডোরা দাগ, ওই দেখো চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, দেখো দেখো একটাই জেব্রা না আছে। আরে দেখলে তোমরা ওদেরকে কি মিষ্টি দেখতে। আর তারপরে আমরা এখানে এসে তোমার জলহস্তি দেখলাম, তো উনি বাবু জলেই ডুবে রয়েছে, মাঝে মধ্যে একটু মাথা নাড়া দিচ্ছে। আর এই দিকটা কেন ঘিরে দিয়েছে জানি না, ওই দিকটা রাজহাঁস রয়েছে, আর এখানে রয়েছেন বাঁদর দাদাদের দল, বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের বাঁদর। না না, যেগুলো আমরা সচরাচর দেখতে পাই ওগুলো না, বিভিন্ন আফ্রিকান বিভিন্ন ধরনের বাঁদর। তবে আস্তে আস্তে সন্ধে হয়ে যাচ্ছিলো বলে ওরা সব ভেতরে ঢুকে গেছিলো। আর তারপরে ওখানেই রয়েছে একটা ছোট্ট মতো পার্ক, বাচ্চাদেরই পার্ক। তো ওখানে গিয়ে এই যে আমার কুটু বাচ্চা হিসেবেও অনেকটাই ছোট, তো এখনও নিজে থেকে এগুলো করতে পারে না, বাট আমরা চেষ্টা করি ওকে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিসের সঙ্গে পরিচিতি করানোর জন্য। আর এই যে দেখো, তবে ও কিন্তু স্লিপার চড়তে ভীষণ মজা পায়, দোলনাটাতে একটু ভয় ভয় পাচ্ছিল, স্লিপার চড়তেও ভীষণ মজা পাচ্ছিল। তো বেশ সুন্দর একটা বিকেল আজকে আমরা কাটালাম। যেহেতু 6টা বেজে গেছিলো, তো 6টার সময় এদের এখানে টাইমটা বন্ধ হয়ে যায়, মানে পার্কটা বন্ধ হয়ে যায়, তো তাই আমরা এখন চললাম বাড়ির দিকে। আর হ্যাঁ, তোমাদেরকে বলে রাখি, এটা হলো ইকো পার্কের 6 নম্বর গেটের এই জায়গাটা, জায়গাটার নাম হলো হরিণালয়, আর টিকিট 50 টাকা করে নেয়। কখনো তোমরা পারলে এই জায়গাটা থেকে ঘুরে যেও, জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, যেরকম ফুল সেরকম পশু পাখি সমস্ত কিছু মিলে কিন্তু জায়গাটা খুবই সুন্দর। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো টাটা, লাভ ইউ অল। এই যে এটা হলো এদের এই সামনের ফ্রন্টের এরিয়াটা।